হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি আপনাদেরকে ঘুঘু পাখি পালন করতে হলে, অর্থাৎ বিদেশি বা বাইরের দেশের ঘুঘু পাখিগুলো পালন করতে হলে আপনারা কি কি করা লাগবে এবং এগুলা কেমন ডিম বাচ্চা করে তা নিয়ে বিস্তারিত আজ আপনাদেরকে আমি ধারণা দেব। আজকে ভিডিওটা দেখলে আশা করি ঘুঘু পাখি সম্পর্কে কারো কাছে কোনো প্রশ্ন করা লাগবে না। ঘুঘু পাখি পালন করতে হলে যত ধরনের তত্ত্ব আছে সবগুলো আজকে এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসি, আপনি ঘুঘু পাখির জন্য একটা খাঁচা চয়েস করতে হবে। আপনারা যদি ভালোভাবে ঘুঘু পাখি ব্রিড করাতে চান তাহলে নিম্নতমে 16x20 একটা খাঁচা চয়েস করবেন। যদি আপনার খাঁচার সাইজটা 18x24 হয় সবচেয়ে আরও ভালো হয়, তবে নিম্নতম আপনারা 16x20 সাইজের একটা খাঁচা সিলেক্ট করবেন। এরপর সেই খাঁচায় একটা ঘাসের ঢালা অথবা খাট, ওটা খাট দিবেন যাতে ওর উপরে দাঁড়িয়ে খুব ভালোভাবে ওরা ম্যাটিং করতে পারে। অবশ্যই কাঠের ডালাটা এমনভাবে দিতে হবে বা কাঠ বা যে পাশটা বসার যে পাশ দিবেন ওই পাশটা অবশ্যই যেন এমন উচ্চতায় হয় যেন উপর থেকে যখন ওরা আরজন ম্যাটিং করতে চায় এর উপরে দাঁড়িয়ে, তখন একটা ঘুঘু যেন আরেকটা ঘুঘুর উপরে উঠবে, তখন উপরে যেন ওদের শরীরটা লেগে না যায়। আবার এমনভাবে দিবেন যেন একবারে লিসে নিচেও যেন লেগে না যায়, আবার একটার উপরে একটা উঠতে যেন ল্যাস নিচের অংশে যেন না লেগে যায়। আবার মিনিমাম খাঁচা থেকে সাইড থেকে 5 ইঞ্চি উপরে লাঠিটা দিবেন, আবার খুব বেশি উপরে দিবেন না। এরপর ওদের ডিম পাড়ার জন্য একটা পাত্র সংগ্রহ করবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা মাটির পাত্রকে আমি প্রিফার করব। আপনারা একটা মাটির পাত্র সংগ্রহ করবেন মোটামুটি সাইজের, দেখবেন ঘুঘু পাখির জন্য আলাদা মাটির পাত্র পাওয়া যায়, খুব বড়ও না আবার একবারে ছোটও না। অস্ট্রেলিয়ান ঘুঘুর জন্য মাটির পাত্র দোকানে গিয়ে বললেই ওরা দেখিয়ে দিবে, ওরা দিয়ে দিবে। সেই পাত্রটা দিবেন, সেই পাত্র উপরে আপনার পাটের বস্তা গোল করে কেটে দিতে পারেন, অথবা বাজারে দেখবেন ছোট কাপড় জিন্স যে কাপড়গুলো শিলানো কাপড়গুলো পাওয়া যায়, অথবা আপনার বাসায় যদি পুরানো জিন্স প্যান্ট থাকে ওই প্যান্ট গোল করে কেটে সুন্দর করে বিছিয়ে দেবেন। এরপর হলো ফ্রেন্ডস ঘুঘু পাখি কেনার, আপনার ঘুঘু পাখি কিনতে হবে। তবে ঘুঘু পাখি কিনতে হলে আপনার কোথা থেকে কিনবেন? ঘুঘু পাখি কেনার জন্য প্রথমে আপনি একজন ভালো ব্রিডারকে চয়েস করবেন, যার কাছে মিনিমাম 10 জোড়ার বেশি ঘুঘু পাখি আছে বা 5 জোড়ার বেশি ঘুঘু পাখি আছে। তবে এমন কোনো ব্রিডার পছন্দ করবেন না, এমন কোনো ব্রিডার কাছ থেকে সহজে পাখি কিনবেন না যদি আপনি ভালো সাকসেস পেতে চান। সেটা হলো যে এক জোড়া পাখি থেকে 5 জোড়া পাখি বানিয়েছে, ওরকম পাকাল থেকে আপনারা পাখি যদি ব্রিডে দেওয়ার জন্য এই ওদের পাখি সরাসরি এনে ব্রিডে দেন তাহলে আপনি কখনো ভালো রেজাল্ট পাবেন না। সেক্ষেত্রে আপনি ওই ব্রিডার কাছ থেকে দুইটা পাখিকে অন্য আরেকটা ব্রিডার কাছ থেকে দুইটা পাখি এনে আলাদা আলাদাভাবে জোড়া দিতে হবে, মানে এটার থেকে নিতে হবে নর, ওই ব্রিডার কাছ থেকে নিতে হবে মাদি, এই ব্রিডার কাছ থেকে নিতে হবে নর, ওই ব্রিডার কাছ থেকে নিতে হবে মাদি, ওইভাবে। অর্থাৎ একই ব্লাড লাইনে দুইটা জোড়া না দেওয়ার চেষ্টা করবেন, আপনার দুইটা দুই ব্লাড লাইন থেকে জোড়া দেবেন, অথবা যদি ওনার তার কাছ থেকে সংগ্রহ করছে ওনার কাছে যদি দুইয়ের অধিক জোড়া থাকে তাহলে দুই পিয়ার থেকে দুইটা বাচ্চা আনবেন, ওই দুইটা বাচ্চা বা ওই দুইটা অ্যাডাল পাখিকে জোড়া দেবেন। তবে আপনারা আমি সাজেস্ট করবো অবশ্যই অবশ্যই অ্যাডাল পাখি সংগ্রহ করবেন, যেগুলো আপনার খুব ভালো রানিং পেয়ার মাস্টার পেয়ারগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। যেহেতু আপনারা ফার্স্ট টাইম ঘুঘু পাখি পালন করতেছেন তা আপনার বাচ্চা যদি চয়েস করেন সেক্ষেত্রে দেখা যায় সমস্যা হবে কি ওদের নর্মালি চিনতে পারবেন না। আপনি একজনের কাছে কিনে আনলেন, দেখলেন যে 4-5 মাস পারলেন বা 3 মাস পারলেন, পালার পরে যখন ডিম পাড়ার সময় হবে তখন দেখ দুইটাই নর হয়ে গেছে, আবার আরেকজনের কাছে দৌড়াদৌড়ি করা লাগবে ওই জোড়া ঠিক করার জন্য। আবার যেহেতু ও যার কাছ থেকে আনলেন ও কি আপনার নর দিল না মাদি দিল, একটা বলে আরেকটা দিয়ে দিল, আবার আপনার হেনস্থা করতে হবে। তাই আপনাদের সবচেয়ে ভালো হয়, আর এক্ষেত্রে দেখা যায় অনেক সময় 3-4 মাস পালতে গেলে আপনাদের নতুন অবস্থায় অনেক সময় অনেকে ধৈর্য হারিয়ে ফেলে যে আমার পাখি এতদিন পালতেছে কোনো ডিম বাচ্চা দিচ্ছে না, তাহলে একটা আগ্রহ কমে যায়। আর আপনি যদি একটা রানিং পেয়ার বা মাস্টার ঘুঘু সংগ্রহ করেন কারোর কাছ থেকে ভালো পেয়ার যাদের কাছে প্রচুর বড় পাখি আছে, তাহলে আমি বারবার প্রচুর পরিমাণ পাখি আছে যাদের কাছ থেকে সংগ্রহ করবেন তাদের কাছে যেন প্রচুর পাখি থাকে, এটা বারবার প্রিফার করছি। কী জন্য? যেন একজনের কাছে যদি বেশি পরিমাণ পাখি থাকে ওর কাছ থেকে যদি সংগ্রহ করেন তাহলে কখনো সেখানে প্রত্যেকটা পাখি খারাপ না, কারণ একজোড়া দুইজোড়া যদি কেউ বিক্রি করে তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পাখিটা ভালো রেজাল্ট করে না সেই জন্য বিক্রি করে ফেলছি। কিন্তু আপনি যদি কোনো খামারি কাছ থেকে আপনি নিজে পছন্দ করে 10 জোড়ার ভিতর থেকে যে কোনো একজোড়া নিয়ে আসেন তো সেক্ষেত্রে
কখনো খারাপ হওয়ার চান্স নেই, যদি হয় সেটার পার্সেন্টেজ খুব কম। সেই জন্য আমি বারবার বলতেছি যে একাধিক বা দুই বা পাঁচ জোড়ার বেশি যাদের কাছে পাখি আছে তাদের কাছ থেকে সংগ্রহ করবেন, এতে করে আপনি নতুন অবস্থায় খুব ভালো রেজাল্ট পাবেন। এরপর আপনার যে কাজটা করতে হবে ওদের খাবারের বিষয়টা আসি, পাখি আনলেন, তবে এক্ষেত্রে আবার অবশ্যই আপনারা পাখি কেনার সময় একজন ভালো যে বুঝে তার কাছ থেকে তাকে নিয়ে যাবেন, অথবা একজন ভালো ব্রিডারের কাছ থেকে পাখি সংগ্রহ করবেন যেন অসুস্থ পাখি ধরিয়ে দিতে না পারে। এরপর পাখি বাসায় আনার পর পাখিকে খাবার দিবেন, যদি খুব জোর থেকে জার্নি করে আসে তবে ওদেরকে অনেকে স্যালাইন পানি অনেকক্ষণ দিয়ে রাখে, স্যালাইন পানি খাওয়ায়, কিন্তু স্যালাইন পানি কিন্তু ঘুঘু পাখি বা যে কোনো পাখি খুব একটা খেতে চায় না, পাখিটা নুন পানি নুনতা হওয়ার কারণে স্যালাইন পানিটা ওরা সহজে খেতে চায় না। তো দূর থেকে জার্নি করে পাখি যদি আপনারা নেন তাহলে সাথে সাথে স্যালাইন পানি দিবেন, স্যালাইন পানি দেওয়ার আধা ঘন্টা পরই সেই স্যালাইন পানিটা ফেলে দিয়ে ফ্রেশ ঠান্ডা পানি দিবেন, এতে করে অনেক পাখি দেখা স্যালাইন পানিটা খায় না, তখন ওই ফ্রেশ পানিটা খাইলে পাখির শরীরে যে পানি যে একটা শূন্যতা সৃষ্টি হয় সেটা ঠিক হয়ে যায় এবং পাখিগুলো ঠিক হয়ে যায়। এরপর আপনারা প্যান্টস ওদের খাবার দিবেন, এরপর সিড মিক্স তৈরি করবেন, সিড মিক্সটা অবশ্যই আপনারা আগে থেকেই তৈরি করে রাখবেন পাখি আনার পূর্বেই। আপনার বাজার থেকে আমার এ নিয়ে চ্যানেলে বেশ কটা ভিডিও দেওয়া আছে কীভাবে ঘুঘু পাখির সঠিক সিড মিক্স তৈরি করতে হয়, অনেকে ভুলভাল সিড মিক্স খাওয়া, এতে করে দেখা যায় যে পাখি ডিম পারে না, অনেকদিন হয়ে গেছে ডিম পারে না, পাখি ধীরে ধীরে শুকিয়ে যায়, নিয়মিত ডিম বাচ্চা করে না। সেক্ষেত্রে ফ্রেন্ডস মেইন এ হচ্ছে আপনার খাবার, ওদের যে সিড মিক্সটা দেবেন সিড মিক্স যদি সঠিক না হয় আপনি কখনোই সেই ঘুঘু পাখি থেকে সঠিক সাকসেস পাবেন না, তাই আপনাদের অবশ্যই অবশ্যই করণীয় হলো খুব ভালো মানের সিড মিক্স দেওয়া, যেন সেই সিড মিক্সে প্রত্যেকটা উপাদান পাখির শরীরে ডিম বাচ্চা করার জন্য ওদের যে ঘাটতিটা শরীরে ঘাটতি হয় সেই ঘাটতিটা পূরণ করার জন্য যেসব খাবারের বাধ্যতামূলক প্রয়োজন প্রত্যেকটা খাবার যেন আপনার সিড মিক্সে থাকে। তার মধ্যে প্রথম হলো ক্যালসিয়াম, মিনারেলস এবং জিঙ্ক জাতীয় কোনো উপাদান, তারপরে ওদের শরীরে এনার্জি ঠিক রাখার জন্য আমিষ জাতীয় যে খাবারগুলো আছে এই প্রত্যেকটা সিড যেন বজায় থাকে আপনার সিড মিক্সে, আর সেভাবেই খাবারটা তৈরি করবেন। আর এখানে যদি আমি সংক্ষেপে আপনার বলে দিতে চাই তাহলে আপনারা প্রথমেই দিবেন সেটা হলো চিনা, ধরেন আপনারা চিনা দিলেন 1 কেজি, গম দিলেন 250 গ্রাম, সেক্ষেত্রে আপনি সাদা বাজরা দিলেন 250 গ্রাম, তারপরে আপনি সূর্যমুখী ফুলের বিচি দিবেন 100 গ্রাম, আবার সেখানে আপনি দিতে পারেন কাওয়ন 250 গ্রাম বা 1/2 কেজি কাওয়ন আপনি দিতে পারেন, তারপরে আপনি সেখানে মিলেট দিতে পারেন 1/2 কেজি। টোটাল এভাবে যদি আপনার খাবারটা তৈরি করেন এবং তার সাথে অবশ্যই আপনারা ডিমের কোষা ভালোভাবে গুঁড়ো করে খাবারের সাথে মিক্স করে দিতে পারেন, অথবা আলাদা একটা বাটিতে দিয়ে রাখতে পারেন, তবে আমি সবসময় খাবারের সাথে মিক্স করে দিয়ে দিই, এতে করে আপনার পাখির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে, আপনার পাখি খুব ভালো ডিম বাচ্চা করবে। এরপর ফ্রেন্ডস আরেকটি ধারণা যেটা হলো যে ঘুঘু পাখি আপনার এবার ডিম পারলো, অনেক সময় দেখা যায় ডিম পাড়ার পর পাখি কেন তা দেয় না, ঘুঘু পাখি সাধারণত দ্বিতীয় ডিম পাড়ার দিন থেকে সঠিকভাবে তা দেয়, অনেকে ফার্স্ট ডিম পাড়ার পরও তা দেয়, সেক্ষেত্রে যদি ফার্স্ট ডিম পাড়ার পর ভালোভাবে ডিমে তা দেওয়া শুরু করে দেয় তাহলে বুঝবেন যে ওরা দ্বিতীয় ডিমটা আর পারবে না, আর অনেক সময় ফার্স্ট ডিম পাড়ার পর প্রথম ডিমটা পাড়ার পর ওরা ডিমের পাত্রের উপর যে দাঁড়িয়ে থাকে কিন্তু সঠিক তা দেয় না, দেখবেন ডিম গরম হয় না, মানে ডিমের উপরে ওরা ডিমটা পাহারা দেওয়ার জন্য ডিমটাকে সেভে রাখার জন্য ডিমের উপরে যারা চুপচাপ দাঁড়িয়ে থাকে, তাই এতে টেনশন করার কিছু নেই, কারণ এই নিয়ে অনেক প্রশ্ন আমার কাছে আসছে তাই এই পয়েন্টটা এখানে দিয়ে দিলাম। এরপর ফ্রেন্ডস আপনারা অবশ্যই ঘুঘু পাখি ডিম পাড়া অবস্থায় ওদের খাঁচার ভিতর গোসল পানি দেবেন, মানে ডিমে তা দেওয়া অবস্থায়, ঘুঘু পাখি ডিমে তা দেওয়ার 5 দিন পর থেকে, ধরেন আজকে দ্বিতীয় ডিম পারলো আজকে থেকে 5 দিন পর থেকে আপনারা ঘুঘু পাখিকে গোসল পানি দিবেন, নিয়মিত গোসল পানি দিবেন, এতে করে ডিমের কুসুমটা ডিমের কোষাটা শক্ত হবে না এবং ডিমের ভিতর আর্দ্রতা বজায় থাকবে, ওরা গোসল করে যে যখন ভিজা শরীর নিয়ে ডিমে তা দিবে তখন ডিমের ভিতর আর্দ্রতা বজায় থাকবে এবং ডিমের ভিতর বাচ্চাটা শুকিয়ে মারা যাবে না এবং ডিমের কোষা নরম থাকবে, শক্ত হবে না। অনেক সময় দেখা যায় যে ওদের ডিমে তা দেওয়া অবস্থায় গোসল করতে না দিলে
ডিমের কোষা শক্ত হয়ে যায়, তার জন্য দেখা যায় ডিমের ভিতর বাচ্চা মারা যায়। ওকে ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।